আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে কলকাতার একটি ভিডিও। সেটা বজ্রপাত এবং তুফানের সময় যে কালবৈশাখীর যে একটি উদাহরণস্বরূপ, আপনারা জানেন যে বর্ষার মৌসুমে অনেক সময় আমাদের দেশে কিংবা বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশে যে ঝড় বৃষ্টি তুফান হয়, সেক্ষেত্রে যে রাস্তার পাশে হয়তো বা ঘরের পাশে যে বড় গাছগুলো থাকে অনেক সময় সেগুলো ভেঙে গিয়ে হয়তো বা কারো ঘরে কিংবা কোনো মানুষের গায়ে পড়ে সাথে সাথে মৃত্যুবরণ করে কিংবা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা বাড়িতে এবং রাস্তায় বড় ধরনের গাছ রাখেন অবশ্যই আপনারা এটা ইয়ে করবেন, বড় কোনো গাছ না রাখাটাই ভালো। কারণ এই গাছের দ্বারা হয়তো বা আপনার যে উপকার হচ্ছে তার থেকে দ্বিগুণ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তো গাছ যেহেতু আমাদের অক্সিজেন পাওয়ার জন্য খুবই উন্নত এবং খুবই ইয়ে করে আমাদের জন্য উপকারিতা একটা বিষয়, সেক্ষেত্রে তো গাছটি পরিবেশ বান্ধব হলেও অনেক সময় আমাদের ক্ষতিকর ইয়ে হয়ে দাঁড়ায়। তো অত্যন্ত দুঃখজনক যে দৃশ্যটা দেখে আপনারা হয়তো বা অনেক অনুভব করেছেন। তো আমি মনে করি আপনারা যারা বড় ধরনের গাছ ঘরের পাশে কিংবা ইয়েতে রাখেন, হয়তো বা রাস্তায় থাকে, অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন তুফান এবং বজ্রপাতের সময়। এবং আপনারা এই ধরনের বড় কোনো গাছ আমি মনে করি না রাখাটাই ভালো। কারণ একটা মানুষের মৃত্যুর দৃশ্যটা দেখে হয়তো বা কোনো যে কোনো মানুষের বজ্রপাতের সময় কিংবা হয় ঝড় তুফানের সময় মৃত্যুর ইয়েটা থাকে, তো অবশ্যই আপনারা এটা থেকে সতর্ক থাকবেন। পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।